আসসালামু আলাইকুম শিক্ষক মহোদয়গণ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, সিনিয়র শিক্ষক, আইসিটি পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়, পলাশ নরসিংদী। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেসিব কর্তৃক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে 640টি আইএলসি ল্যাব প্রতিষ্ঠিত করেছে। উক্ত আইএলসি ল্যাবগুলোতে শিক্ষা বিষয়ক মডিউল অনলাইনের মাধ্যমে অর্থাৎ স্থানীয় সার্ভার বা হোস্টের মাধ্যমে কিভাবে উক্ত মডিউলগুলো প্রদর্শন করা যায় সে সম্পর্কে সরকার ইতিমধ্যে কিছু সফটওয়্যার ইনক্লুড করেছে। যেসব সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা উক্ত শিক্ষা বিষয়ক মডিউলগুলোতে শিক্ষার্থীদের আমরা যে কোনো বিষয়ের উপর প্রাণবন্ত একটি ক্লাস উপহার দিতে সক্ষম হব। আর এরই ধারাবাহিকতায় উক্ত সফটওয়্যারগুলোর মধ্যে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো আমাদের নিজের করতে হবে, আর এই কাজগুলো করার জন্য কিভাবে আমরা করব সে সম্পর্কে আজকে আপনাদের জন্য আমার এই ভিডিও ডিটেইলটি। আমরা প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো করব সেটি হচ্ছে যে আমাদের যে সার্ভার রয়েছে সেই সার্ভারটিতে অবশ্যই একটি আইপি অ্যাড্রেস রয়েছে। সেই আইপি অ্যাড্রেসটা শিক্ষার্থীদের ল্যাপটপে আমরা কিভাবে ইনক্লুড করব, তারপর ক্যাসপারসকে কিভাবে আমরা অ্যাড করব, তারপর প্রিন্টার কিভাবে অ্যাড করব এবং কিভাবে একটি ডোমেন সেট করব, সেসব সম্পর্কে আমার আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আশা করি আপনারা শেষ না পর্যন্ত যদি আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখেন তাহলে আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো চলুন আমরা এই কাজগুলো কিভাবে করব পরবর্তী সেশনে চলে যাই। আসসালামু আলাইকুম শিক্ষক মহোদয়গণ, আমি শুরু করছি। প্রাথমিক অবস্থায় আমাদের আইপি অ্যাড্রেসটি সেটিং করতে হবে। তো আইপি অ্যাড্রেসটি সেটিং করার জন্য অবশ্যই আমাদের যে সার্ভারটি রয়েছে সেই সার্ভারটি অন করতে হবে। ব্রডব্যান্ড কানেকশন যদি থাকে তাহলে অবশ্যই ব্রডব্যান্ড কানেকশনটিও অন করে নিতে হবে। তারপর আমরা যখন শিক্ষার্থীদের ল্যাবটিতে আইপি অ্যাড্রেস সেটিং করব তখন আমাদের প্রাথমিক অবস্থায় এই কাজটি করতে হবে। এই যে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছি এটিতে আমরা ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার পর লক্ষ্য করুন এখানে অবশ্য সার্ভারের একটি ইউজার আইডি দেওয়া থাকবে যে ইউজারটি এখানে শো করবে। তো আমার সার্ভারের আইডিটি সেসিভ এক্স এটি শো করছে। তো আমি দেখুন এখানে ক্লিক দিচ্ছি, তো আমার এটি কানেক্ট রয়ে গেছে। অবশ্য আপনারা বলবেন যে এখানে নো ইন্টারনেট কানেকশন, অবশ্য এখন আমি ইন্টারনেট কানেকশন নিইনি, কিন্তু সার্ভারের মধ্যে যে এখানে অ্যাক্সেস পয়েন্ট বা আদার্স টুলস রয়েছে সেটি দিয়ে আমরা কাজ চালিয়ে নিচ্ছি। তা এখন আমার অবশ্য আপনারা যখন কাজ করবেন তখন কীরূপ হবে সেটি আমি দেখাচ্ছি। আপনারা ঠিক এরকম দেখতে পাবেন, এরকম ক্লিক করবেন, এখানে একটা টিক চিহ্ন থাকবে সেটি উঠিয়ে দেবেন, তারপর এখানে কানেক্ট কানেক্ট দেবেন। কানেক্ট দেওয়ার পর এখানে একটি অপশন বক্স আসবে, একটি অপশন বক্স আসবে। সেই অপশন বক্সে অবশ্যই আপনার আইপি অ্যাড্রেসের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি ইনক্লুড করবেন। অবশ্য আমার এখানে এটি শো করছে না, কারণ ইতিমধ্যে এই কাজটি আমি করে ফেলেছি, যার কারণে এখানে এটি শো করছে না। অবশ্যই আপনারা এই কাজটা কিন্তু করবেন যখন আপনারা নতুন আইপি অ্যাড্রেসটি মানে সেট করবেন বা আপনার সেটে নেট কানেকশনটি নেবেন, তখন এখানে অবশ্যই একটি বক্স শো করবে। সেই বক্সের মধ্যে অবশ্যই পাসওয়ার্ডটি দেবেন, দেওয়ার পর আপনার এরকম অপশন আসবে। তো আমি নেট কানেকশন পেয়েছি, এখন আমার দ্বিতীয় পর্যায়ের কাজটি আমি সেরে নিচ্ছি। এখানে এই আইকনটিতে রাইট বাটনে ক্লিক করবেন, তারপর ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এটিতে ক্লিক দেবেন। এটিতে ক্লিক দেওয়ার পর আমি এটিকে একটু সাইজ বড় করে নিচ্ছি। তারপর দেখুন এখানে লক্ষ্য করুন চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, এটিতে ক্লিক দেবেন। তো এটিতে ক্লিক দেওয়ার পর আপনার যেই সার্ভার রয়েছে সেই সার্ভারের যে ইউজার আইডিটি রয়েছে সেই ইউজার আইডির নামটি এখানে শো করবে। আপনি ঠিক ওইটাতে গিয়ে এভাবে সিলেক্ট করবেন, তারপর রাইট বাটনে ক্লিক, তারপর প্রপার্টিস, তার ইন্টারনেট প্রোটোকল ভার্সনে ক্লিক দেবেন, তারপর প্রপার্টিস, প্রপার্টিসে ক্লিক দেওয়ার পর অতঃপর এখানে ইউজ দ্য ফলোয়িং অ্যাড্রেস এই রেডিও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আইপি অ্যাড্রেসটা, তো এখানে যে কাজটি করতে হবে যে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস এই রেডিও বাটনে ক্লিক করব। তারপর আমরা এখানে আইপি অ্যাড্রেসটা দেব 19168, তারপর 2, তারপর এখানে আমার কম্পিউটার সংখ্যা যত তত সংখ্যা এখানে আমার লিখতে হবে। তো আমার এই কম্পিউটার সংখ্যাটা হচ্ছে 20, তো আমি এখানে 20 দিচ্ছি। আপনার কম্পিউটার সংখ্যা যদি 11 হয়, 10 হয়, 5 হয় তাহলে ঠিক এইভাবে আপনি এখানে নম্বর চেঞ্জ করে করে দেবেন। আপনার 10 হলে এখানে 10 দেবেন, 11 হলে 11 দেবেন,
তারপর ডিফল্ট গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192 168, তারপর 2, তারপর 1। এখানে প্রেফারড ডিএন সার্ভার, অর্থাৎ সার্ভারের অ্যাড্রেসটা দিতে হবে 192 168, তারপর 2, 10। এখানে অল্টারনেট ডিএন সার্ভার 8888, তারপর আমরা ওকেতে ক্লিক করব, ইয়েস দেব, তারপর আমরা ক্লোজ করে দেব। জি, এভাবে সার্ভার থেকে আইপি অ্যাড্রেসটা আমরা সেটিং করব। তো দ্বিতীয় পর্যায়ে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এখানে ক্যাসপারস্কি বা অ্যান্টিভাইরাস, যদি অর্থাৎ আপনার যে কোনো অ্যান্টিভাইরাসের যে কোনো সফটওয়্যার থাকে সে সফটওয়্যারটা আমরা এখানে অ্যাড করব। তো এখানে আমরা সেটিংয়ে যাব, যাবার পরে অ্যান্টিভাইরাস প্রোটোকল, এটিতে ক্লিক দেব, তারপর ফেয়ার অয়েল, এটিতে ক্লিক দেব, তারপর অ্যাভেলেবল নেটওয়ার্ক দেখবো কোথায় আমাদের সেসিপ এক্স আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই সেসিপ এক্সে গিয়ে তারপর রাইটে ক্লিক দেব, তারপর ট্রাস্টেড নেটওয়ার্ক আমরা ট্রাস্ট করে দেবো এটাকে, তারপর ওকে দেব, তারপরে সেভ দেব। অতঃপর আমাদের আরেকটি কাজ রয়েছে, যেমন এন্ড পয়েন্ট কন্ট্রোল, এটিতে আমরা ক্লিক দেব, আমরা এন্ড পয়েন্টে যাব, তারপরে ওয়েব কন্ট্রোল, তারপর আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে লিখব ব্লক, ইএলওসি কে ব্লক, তারপরে যাব আমরা বাই কন্টেন্ট ক্যাটাগরি, সেটিতে যাব। যাবার পর আমরা অ্যাডাল কন্টেন্ট, অর্থাৎ কোনো অনৈতিক কন্টেন্ট যাতে না আসতে পারে সেই সেটার জন্য এটা প্রোটেক্ট করবে, অর্থাৎ অ্যাডাল কন্টেন্টে ক্লিক করলে আমরা ওকেতে যাব, তারপরে ইয়েস দেব। তো আমাদের কাজ মোটামুটি শেষ এখানে। তারপর আমরা যাব প্রিন্টার, প্রিন্টারে গেলে আমাদের কন্ট্রোল প্যানেল, এটিতে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমাদের কি করতে হবে, ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স, এটিতে ক্লিক দেব। তো এটিতে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের আমরা অ্যাড ডিভাইস, অ্যাড প্রিন্টার, এটিতে ক্লিক দেব। তো এখানে আসার পর আমরা দ্য প্রিন্টার দ্যাট বান্ড ইজ নট লিস্টেড, আমরা এটিতে ক্লিক দেব। দেওয়ার পর এখানে আমরা এই রেডিও বাটনটি সিলেক্ট করব, তারপর লিখবো 192 পয়েন্ট 168 পয়েন্ট 2 পয়েন্ট 9, তারপর আমরা ঠিক এই রেডিও বাটনে আবার ক্লিক দেব, তারপরে নেক্সট করে দেব। নেক্সট করে দিয়ে ঠিক এখানে পূর্বের অ্যাড্রেসটি আমরা আবার লিখবো 192 পয়েন্ট 168 পয়েন্ট 2 পয়েন্ট 9, লিখার পরে আমরা এখানে নেক্সট করে দেব। আমরা একটু অপেক্ষা করব, দেখি যে এই যে আমাদের লেজার প্রিন্টারটা এইচপি লেজার জেড এম 14 2N, হ্যাঁ আমাদের এটা ইনক্লুড হয়েছে। এরপর যে প্রিন্টার অ্যাড আমরা করে নিয়েছি সার্ভারের সাথে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আইএলসি ল্যাবের মধ্যে যে কম্পিউটারটি ল্যাপটপটি রয়েছে সেই ল্যাপটপটি আমরা কীভাবে ডোমেন চেঞ্জ করব। আমরা পিসিতে যাব, তারপর এটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করে তারপরে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাবার পর আমরা যাব চেঞ্জে, চেঞ্জ যে বাটনটি রয়েছে সে চেঞ্জে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কম্পিউটার সংখ্যাটা এখানে উল্লেখ করব, কম্পিউটার লিখে COMPUTER কম্পিউটার, এই কম্পিউটার সংখ্যা হচ্ছে 20, তো এখানে আমরা 20 লিখব। তারপর এখানে আমরা ডোমেন সেট করব, এখানে যে রেডিও বাটনটি রয়েছে সেটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে DSHE, তারপর ILC এটি লিখব, তারপর আমাদের বিদ্যালয়ের ইন নাম্বারটি এখানে আমরা সাবমিট করব। তো এখানে আমার বিদ্যালয়ের ইন নাম্বারটা হচ্ছে 1127, তারপর আমরা একটা ডট দেব, তারপর EDU লিখব, তারপর লিখব আমরা BD, এটি লিখে আমরা এন্টারও করতে পারি অথবা ওকেও দিতে পারি। তো আমি এন্টার, তারপর ইউজার নেমে লিখব অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর MINISTRATOR, অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ। তারপরে পাসওয়ার্ড দেবো আমরা বড় হাতের SPSIP 1234, তারপর আমরা ওকেতে ক্লিক দেব। জি, তারপর আবারও ওকেতে ক্লিক দেব, আবারও ওকেতে ক্লিক দেব, আবার ওকেতে ক্লিক দেব, তারপর আমরা ক্লোজ করব, তারপরে রিস্টার্ট দেব। জি, আমাদের
ডোমেন সেটিং সম্পূর্ণ হয়েছে। তো পরবর্তীতে আমাদের তো আমরা এতক্ষণ পর্যন্ত ডোমেন চেঞ্জের বিষয়টি দেখলাম ভিডিওটিতে, তো এখন আমাদের লগ ইন করার পালা, অর্থাৎ আমরা কীভাবে লগ ইন করবো আইএলসিতে যখন শিক্ষার্থীরা তাদের পিসির সামনে বসবে, বসার পর তারা কীভাবে লগ ইন করবে সে লগ ইনের বিষয়টা এখন আমি নিশ্চিত করতেছি। তো ফার্স্ট অফ অল এখানে যে আমরা কানেক্ট ইন্টারনেট শেয়ারিংয়ের যেই আমরা আইকনটি দেখতে পাচ্ছি এটিতে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে এই যে লক্ষ্য করি আমরা সেসিভ এক্স এটিতে ক্লিক দেব। তো এটিতে ক্লিক দেওয়ার পর এখানে যে কাজটি আমাদের কমপ্লিট করতে হবে সেটি হচ্ছে কী করে ফেল যে আমরা নেটওয়ার্কটি কানেক্ট করে নিলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে যে আদার ইউজার এটিতে ক্লিক দেব। তারপর আমরা এখানে লিখব, যেমন আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের এখন আইএলসি ল্যাবে বলছি যে তোমরা তোমাদের পিসিটি এভাবে লগ ইন করো। তো তাদেরকে এভাবে আমরা বলবো যে C9 এভাবে লিখতে বলবো, C9-, তারপরে STD, এবং সে যত নম্বর কম্পিউটারের সামনে বসছে সে নম্বরটি এখানে লিখবে STD-12। তারপরে পাসওয়ার্ড দেবে সকলের জন্য একই পাসওয়ার্ড, প্রথম ক্যাপিটাল A হবে, তারপরে স্মল SDF 1 2 3 4 এটি লিখে তারপরে এন্টার করলেই হয়ে ওকে হয়ে যাবে, অর্থাৎ ওপেন হবে। তো আমরা দেখছি শিক্ষক মহোদয়গণ, আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ পর্যন্ত আমি 4টি ভিডিও টিউটোরিয়াল করেছি। তো আশা করি আপনাদের এই 4টি ভিডিও টিউটোরিয়াল পরবর্তী সময়ে, অর্থাৎ আইএলসি ল্যাবে যেই পিসিগুলো রয়েছে সেটিতে সেই পিসিগুলোতে সেটিংয়ের জন্য এই 4টি ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশা করি। তো শিক্ষক মহোদয়গণ, আপনাদের কাছে আমার একটি বিশেষ রিকোয়েস্ট, আমার একটি ছোট চ্যানেল রয়েছে, নাম হচ্ছে 4279। আশা করি আপনারা আমার চ্যানেলটিকে একটিবার হলেও সাবস্ক্রাইব করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও এবং আরও সুন্দর সুন্দর সফটওয়্যারের ব্যবহার দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনারা আশা করি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো আমার আজকের ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।